সালামু আলাইকুম, আমি কামরুল্লাহ এলা, সহকারী শিক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব, একটু বলে দিই, লক্ষ্য করি শ্রেণী ষষ্ঠ বিষয় বাংলা প্রথম পত্র গদ্য, তার মানে গল্প নিয়ে আলোচনা করব। আমাদের গল্পের নাম হলো সততার পুরস্কার, লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। আচ্ছা, এখন আমরা মোহাম্মদ শহীদুল্লাহ লেখক পরিচিত সম্বন্ধে একটু জেনে নিই। মোহাম্মদ শহীদুল্লাহ জন্ম 1885 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি কোথায় শিক্ষা গ্রহণ করেন একটু জেনে নিই। তিনি 1910 সালে কলকাতার সিটি কলেজ থেকে সংস্কৃতিতে বিএ অনার্স ও 1912 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করে। প্যারির সরবন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অবলিটারের ডিগ্রি লাভ করেন। ভাষা, শিক্ষা, সাহিত্য, ইতিহাস ও বাংলা ব্যাকরণ রচনাতে তার অবদান অস্মরণীয়। আমাদের লেখকের পেশা কি ছিল? আমাদের লেখক মোহাম্মদ শহীদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। তিনি যা যা রচনা করেছেন তা হল শেষ নবীর সন্ধানে, গল্প মঞ্জুরি, তার সম্পাদনায় শিশু পত্রিকা আঙ্গুর প্রকাশিত হয়। আমরা লেখক পরিচিতি সম্বন্ধে জানলাম, আমরা লেখক পরিচিতি একটু জানতে পারলাম। এখন আমরা এই গল্পের মূল কথা বা মূল ভাবটা কি সেটা একটু জেনে নেই। এই গল্পের মূল কথা হলো সততা ও নৈতিক মূল্যবোধের পরিচয়, তার মানে সততা এবং নৈতিক মূল্যবোধের পরিচয়। মোহাম্মদ শহীদুল্লাহ এই গল্পের হাদিসের কাহিনী লিপিবদ্ধ করেছেন। এই গল্পের মূল বাণী হচ্ছে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সৎলোককে যথাযথ পুরস্কার দেন। ইহুদি বংশের তিনজন লোককে পরীক্ষা করার জন্য আল্লাহ একজন ফেরেশতা পাঠান। তাদের একজন কুষ্ঠরোগী, একজন টাকলা এবং তৃতীয়জন অন্ধ। ফেরেশতার অনুগ্রহে এই তিনজনেরই শারীরিক ত্রুটি দূর হল। তিনজনই সুন্দর সুস্থ স্বাভাবিক মানুষের চেহারা পেল। শুধু তাই নয়, ফেরেশতার কৃপায় প্রথমজন উট থেকে বহু উটের, দ্বিতীয়জন একটি গাভী থেকে বহু গাভীর এবং তৃতীয়জন একটি ছাগল থেকে বহু ছাগলের মালিক হয়ে গেল। কিছুদিন পরে এদের পরীক্ষা করার জন্য ফেরেশতা গরিব বিদেশির ছদ্মবেশে এদের কাছে হাজির হলেন। তিনি এক এক জনের কাছে গিয়ে এদের আগে দুরবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে তাকে কিছু সাহায্য করতে বললেন। প্রথম দুজন তাদের আগের অবস্থার কথা স্বীকার করে ছদ্মবেশী ফেরেশতাকে খালি হাতে বিদায় দিল, কিন্তু তৃতীয়জন নির্দ্বিধায় তাকে তার ইচ্ছা মতো সবকিছু দিতে রাজি হল। আল্লাহ তার উপর খুশি হলেন এবং তার সম্পদ তার রয়ে গেল। কিন্তু প্রথম দুজনের উপর আল্লাহ নাখোশ হলেন এবং তাদের অবস্থা আগের মতো হয়ে গেল। অকৃতজ্ঞরা তাদের অকৃতজ্ঞতার উপযুক্ত ফল পেল। তার মানে এখানে যে কি মানে কৃতজ্ঞতা, কোনো কেউ কিছু উপকার করলে তার কৃতজ্ঞতা স্বীকার করতে হয়, সেটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা একটু বোধের দিকে লক্ষ্য করি। আমাদের এই অধ্যায় শব্দার্থ আছে, আমরা একটু শব্দার্থগুলো জেনে নেই। ধবল অর্থ সাদা, ইহুদি, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম পরিবর্তিত ধর্মের অনুসারী, আমির, প্রধান বা ধনবান। সরি, একটু ভুল হয়ে গেল। ইহুদি হজরত মুসা আলাহ সাল্লাম পরিবর্তিত ধর্মের অনুসারী, আমির, প্রধান, সর্বাঙ্গে সমস্ত দেহে কসম সফল, স্বর্গীয় দূত আল্লাহর বার্তাবাহক, নূর, আলো, পুঁজি, মূলধন, সম্বল, পুঁজি বা পাথেয়, বেজার, অখুশি বা অসন্তুষ্ট। তার মানে আমরা এই অর্থগুলো শিখব, এগুলো আমাদের নৈমিত্তিকের জন্য দরকার হবে বা নৈমিত্তিকের জন্য প্রয়োজন। এখন তোমাদের একটা বাড়ির কাজ দিব, সৃজনশীল
দেখো, একটা আমরা উদ্দীপকের দিকে তাকাই, রহিম তার বন্ধু করিমের কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করে এবং এক সময় সে প্রচুর ধন সম্পদের মালিক হয়। এর কিছু কাল পর বিপদে পড়ে, বন্ধুর কাছে কিছু টাকার সাহায্য চায় করিম, কিন্তু রহিম তাকে কোনো সাহায্য করে না। এ সময় সে তাকে পূর্বের উপকার করার কথা মনে করিয়ে দিলে সে তা অস্বীকার করে। এখন আমাদের প্রশ্ন হলো, এখন প্রশ্ন হলো উদ্দীপক, পরে আমরা যে প্রশ্ন করব তা হলো ক, ফেরেশতা কারা? অন্ধ লোকটি ফেরেশতাকে সবকিছু দিতে চাইলো কেন? তারপর ফেরেশতা কারা? ফেরেশতারা নূরের তৈরি যা বা আল্লাহর কাছ থেকে বার্তা নিয়ে আসে। গ, উদ্দীপক করিমের সাথে সততার পুরস্কার গল্পের কোন চরিত্রের বৈসাদৃশ্য রয়েছে রয়েছে ব্যাখ্যা করো। তার মানে করিমের সাথে কোন চরিত্রের বৈসাদৃশ্য রয়েছে, তার মানে অন্ধ লোকটির সাথে বৈসাদৃশ্য, সাদৃশ্য মানে মিল আর বৈসাদৃশ্য মানে অমিল, এটাকে তোমরা তুলে ধরবে। উদ্দীপকটি সততার পুরস্কার গল্পের সম্পূর্ণ ভাবের ধারক হতে পারেনি, মন্তব্যটি বিশ্লেষণ করো। তোমাদের এই যে সৃজনশীল কোশ্চেনটা SW থাকবে এবং তোমাদের অনুশীলনীর নৈবেদ্যিক আছে, তারপরে আর একটা সৃজনশীল আছে, এই দুইটা, এইটা এবং সেই বইয়ের সৃজনশীলটা SW করবে। এই দুইটাই তোমাদের এই অধ্যায় করা থাকবে এবং অধ্যায়টা রিডিং আবার পড়বে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।